আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি মারিয়া চৌধুরী। গাজীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজির দুজন শিক্ষার্থী নিহত হয়েছেন, গুরুতর আহত হয়েছেন বেশ কয়েকজন। তাদেরকে হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় পুলিশ। সকালে শ্রীপুরে লোহাদিয়া বাজারের কাছে রাস্তায় ঝুলে থাকা বৈদ্যুতিক তারের সাথে বাসের সংযোগের ফলে বাসটি বিদ্যুতায়িত হয়ে যায়, এতে এই হতাহতের ঘটনা ঘটে। স্বাস্থ্য সুরক্ষা না নিয়ে জমিতে কীটনাশক ব্যবহার করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন মেহেরপুরের কৃষকরা। কৃষিকাজে নিয়োজিত জনগোষ্ঠী নীরব খাততে পরিণত হয়েছে কীটনাশক। কন্ট্রাক্ট পয়জনিং এ আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অনেকেই। এখনই প্রতীক্ষামূলক ব্যবস্থা করে না তুলে ফুসফুসে ক্যান্সার সহ নানা জটিল রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কার কথা জানাচ্ছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। মেহেরপুর প্রতিনিধি উম্মে ফাতেমা রুজিনা রিপোর্ট, জানাচ্ছেন আদনিন সজীব। ভালো ফসল পেতে হলে জমিতে কীটনাশক দিতেই হয়, কিন্তু কৃষকরা কতটুকু সুরক্ষা নিয়ে এই কীটনাশক ব্যবহার করছে তা নিয়ে প্রশ্ন উঠেছে। মেহেরপুরের চ্যাঙ্গাড়া গ্রামের 42 বছর বয়সী কৃষক ওমর ফারুক মুখে মাস্ক কিংবা চশমা ব্যবহার না করেই জমিতে কীটনাশক দিচ্ছিলেন। কাজ শেষে অসুস্থ হয়ে পড়েন তিনি, নিয়ে যেতে হয় হাসপাতালে। চিকিৎসকরা জানান কীটনাশক প্রয়োগের সময় প্রয়োজনীয় সুরক্ষা না নেয় তিনি কন্ট্রাক্ট পয়জনিং এ আক্রান্ত হয়েছেন। দিন দিন এ রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে বলেও জানান তারা। সার এবং বিষ প্রয়োগ করে আমি একটা জমির আইলে ঘাস কাটছিলাম, ঠিক এমন সময় আমার শরীরের ভিতরে গরম এসে যায়। কৃষকরা জানালেন জমিতে কীটনাশক প্রয়োগের পর শ্বাসকষ্ট, মাথা ব্যথা, বমি বমি ভাব দেখা দেয়, মনে যেন দম বন্ধ হয়ে যায়, এরকম একটা সমস্যা হয়ে যায়। বিষ ব্যবহার করি তাতে শ্বাসকষ্ট হয়, তো কড়া বিষ, এই কড়া বিষ দিলে পরে আপনার শরীরে প্রচন্ড ক্ষতি। মুখে মাস্ক দিয়ে করলে কি হয়, তো আপনার হেলমেট দিয়ে করলে এই বিষগুলো হয়তো গন্ধটা যায় না। এভাবে দীর্ঘদিন ধরে শরীরে কীটনাশক প্রবেশ করলে ফুসফুস, নিউরোলজিক্যাল ও স্কিন ক্যান্সার সহ নানা জটিল রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে। একটা মাস্ক ব্যবহার করতে হয়, যেমন লং স্লিভ শার্ট পরতে হয়, একটা বাতাসের বিপরীতে দিলে বাতাসের সাথেই ওটা চলে আসে। এভাবে একটা কৃষক 10 বছর 20 বছর পরে দেখা যাচ্ছে লং টার্ম জটিলতায় ভুগতে থাকে। কৃষি বিভাগ বলছে কৃষকদের স্বাস্থ্য ঝুঁকির কথা চিন্তা করে সুরক্ষা নিতে উদ্বুদ্ধ করা হচ্ছে। বিষ প্রক্রিয়া এসে হাত খুব ভালোভাবে না ধুয়ে খেতে বসে যায়, তখন তো বিষ চলে গেল। এই অতিরিক্ত পরিমাণ বিষ ব্যবহার করার কারণে ক্যান্সার রোগীর পরিমাণও বেড়ে গেছে, তো বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়। এই জন্য আমাদের কৃষকদের পক্ষ থেকে আমরা এই যে গ্যাপ ফলো করে আমরা উৎপাদন কলাকৌশল চাষিদেরকে শেখাচ্ছি। মেহেরপুরের 3 উপজেলা হাসপাতালের তথ্য বলছে গেল 2 মাসে ফসলি জমিতে কীটনাশক প্রয়োগ করতে গিয়ে অসুস্থ হয়ে চিকিৎসা নিয়েছেন শতাধিক রোগী। ফলে সারা দেশেই কৃষিকাজে জড়িত জনগোষ্ঠী কীটনাশকের ক্ষতিকর প্রভাবে আক্রান্ত হচ্ছেন, অথচ সরকারের কাছে তার কোনো সঠিক পরিসংখ্যানই নেই, এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীতে চলছে মাটি কাটার মহোৎসব। এক শ্রেণীর প্রভাবশালী চক্র অবৈধভাবে নদী থেকে মাটি কেটে বিক্রি করছে ইট ভাটায়। এতে নদী তীরবর্তী এলাকায় দেখা দিয়েছে ভাঙন, হুমকির মুখে নদী রক্ষা বাঁধসহ ফসলি জমি। মাটি কাটা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি এলাকাবাসীর। ঝালকাঠি প্রতিনিধি HM নাসিরুদ্দিনের রিপোর্ট, জানাচ্ছেন তামান্না জেনিফার। ঝালকাঠি সদর উপজেলার সুগন্ধা ও বিষখালী নদীর তীর থেকে অবাধে মাটি কাটছে এক শ্রেণীর প্রভাবশালী চক্র। উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের রাজারপুর ও কাঠালিয়া উপজেলার গ্রামগুলোতে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাটি কাটছে ওই চক্রটি। বেকু দিয়ে কাটতে আছে, হেজা জমি পাইলেও রাস্তাটা লোক দিয়ে কাটা তো অযুক্তি। বেরিবাদের পাশের জমি সরকারি জমি, কিন্তু এতে সরকারি জমি কাটতে নিলে নদী পারে জিনিস বেরিবাদ ভাঙতে পারে, বহু ঝুঁকি আছে, পাবলিকের ক্ষতি, জনগণের ক্ষতি। এই মাটি নৌকা ও ট্রলারে করে নিয়ে বিক্রি করা হচ্ছে জেলার বিভিন্ন ইটভাটায়। শুধু রাজারপুর গ্রাম নয়, আশেপাশের কমপক্ষে 15টি এলাকা থেকে প্রতিনিয়ত কাটা হচ্ছে মাটি। এতে নদী ভাঙনের ফলে হুমকির মুখে পড়েছে নদী তীরবর্তী রাস্তা, বাঁধ ও ফসলি জমি। ঘটনায় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে মাটি কাটা বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। এই শর্টটার থেকে যদি আবার মাটি কেটে খনন করা হয়
তাইলে এই বেড়ি বাঁধ নষ্ট হবে, পোল খনন নষ্ট হবে। এই বেড়ি ভেঙে গেলে তো সবারই ক্ষতি, ব্রিজ থাকবে না, গাড়ি চলতে পারবে না, মানুষ চলাচল করতে কষ্ট হইবে। মাটি কাটলে বেড়ি আস্তে ভেঙে যাবে, ভেঙে গেলে আপনার এই সাইকেল আমরা স্কুল যাইতে পারবো না। আপনার ব্যবস্থা করেন যে এটা মাটিটা না কাটতে পারে। মাটি কাটা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান জেলা প্রশাসক। আমাদের জেলা প্রশাসন থেকে সকল উপজেলার ইউনিয়নদেরকে এবং এসডিএমদেরকে নির্দেশনা দেওয়া আছে এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য। মাটি কাটা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পাশাপাশি জড়িতদের শাস্তির দাবি জানান এলাকাবাসী। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলার সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ।